سيدنا محمد معدن الجود والكرام وآله وسلم. اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم. اللهم صل على سيدنا محمد وصلات إليك وآله وسلم. تبارك عليك ويك مرتبة استغفر شريك قرير أستغفر الله ربي من كل ذنب واتوب اليه. لا حول ولا قوة الا بالله العلي العظيم. استغفر الله ربي من كل ذنب واتوب اليه. لا حول ولا قوة الا بالله العلي العظيم. استغفر الله ربي من كل ذنب واتوب اليه. لا إلا بالله العلي العظيم. بابجيرا بردار الرلا مرا مائر এই পবিত্র তওবা লইয়া আমার আল্লাহর দরবারে আখিরি দোয়ায় এই মাহফিলের আখিরি মুনাজাতে শরীক হয়ে যা। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم صل على سيدنا محمد وصلات إليك وآله وسلم. اللهم أجرني من النار. اللهم أجرني من النار. مهربان مالي زبونر تمام گنا لويا بيگا جا زبونر گنا لويا توبا كوريا الله گنا رايگا হাত জমিনের দিকে নামায়া দিও না আল্লাহ। জীবনে গুনাহ লয়া তওবা করে আল্লাহ নামতপুরের জমিনে কবরস্থান সংলগ্ন ঈদগার বাটে আজকার মাহফিল তো শেষ হইয়া যায় না জানি কার দুঃখিনী মায়ের রুহানিটা এই মাহফিলের কিনারে
হাতগুলি বিছাইয়া গড়াইয়া গড়াইয়া কান্দে কার জানি দর্দি বাবার রুহানি ডাসকা কবরে না এই মাহফিলের আখি তো আরেকটা কিনারে হাজির হইয়া রুহানি ডাসকা এতিমের মতো তোমার কাছে মাহফিলে রুনাজারি দিয়া কান্দে সকলে বলেন আল্লাহ আল্লাহ কুদরতের পায়ে পরে ভিক্ষা চাই আল্লাহ মালিক কে জানে হাত বিছায় রাখছে সেও জানে না রে নেয়ামত নেয়ামতপুরের জমিনে আজকার এ মাহফিল তার জীবনের আখিরি মাহফিল আল্লাহ সকলে ডাকতেন আল্লাহ 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 না জানি কে মাহফিল হাত বিছায় রাখছে সেও জানে না রে মুলুক গ্রামের বাজারে বিটগড়ের বাজারে চার গাছের বাজারে এই এলাকার বাজারে দোকানের মধ্যে তার মার্কিন কাপড় হাজির হয়ে গেছে আল্লাহ তার ঘরের কিনারা তোমার আজরাইল দাঁড়ায় রয়েছে আজকার মাহফিলে হাতগুলি বিছায়া ভিক্ষা চায় আল্লাহ আমরার গুনাহ মাফ হইছে আল্লাহ আমরার সিনা সাফ হইছে আমরা সিনা সাফ হইছে গুনাহগারে দয়া হইছে মাহফিল তো সে জয়া যাক না জানে আগাই বৎস নামতপুরের জমিনে এমন মাহফিল আসার আগে বড় ভয় লাগে না জানে এলাকাবাসীরা আল্লাহ আমাদের এই মাহফিল আরো জানে কাদের লাশ লয়া মানুষগুলি খোলা ময়দানে দাঁড়ায় যায় আমার বিরান কবরে রায়কা আপন জন গুরি চরম নিষ্ঠুরের মতো বাড়ির দিকে রওনা হয়ে যা ডাইনে মাটি বামে মাটি মাটির গো
হইতে বাসের সানি অন্ধকার কইব অন্ধকার কইব রে মনে রে রইবি মনে রে পড়িয়া জারো জারো কাঁদবি রে মন কেহ নাই যাইবে বিরিয়া জারো জারো কাঁদবি রে মন কেহ নাই যাইবে বিরিয়া বাবার কবরে চলে যাবে না ছেলের কবরে বাবা যাবে না এর নাম বুঝি জিন্দগি রে মায়ের কবরে বেয়ে যাবে না মেয়ের কবরে মায়ে যাবে না স্বামীর কবরে বিবি যাবে যার যার আমল তার তার কবর কারো কবরে কেউ শুইবে না আল্লাহ 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 রাবতপুরের বাপিল বুকে লয়া গভীর নজরে যে বিজ্ঞা যায় আল্লাহ একটা গুণা থাকবে এই মাহফিল থেকে হাত গুলি জমিনের দিকে নামায়া দিও না আল্লাহ দুনিয়ার গুণা দুনিয়ার জমিনে মিঠায়া দাও এই মাহফিলে আমরা রে তুমি মাফ কইরা দাও আল্লাহ ও মেহরবান মালিক যাদের দুখিনী মা না যাদের দরদি বাবা না আজকারি মোনাজাত দুখিনী মায়ের রোহানিতে পৌঁছায়া দা দরদি বাবার বাগ্রহে পৌঁছায়া দা মাগো মা ছোট্টবেলায় সন্তান যদি প্রস্রাব করে দিছে ঘরের মধ্যে ভালো কাঁথা লেপ কোনো কম্বল নাই দুখিনী মা আরেকটা ভালো কোনো কাঁথাও নাই সারা রাত্র সন্তানের প্রস্রাব করা বিজয় কাঁথার মধ্যে শুয়া রইল সন্তানদের জন্য কোনো ঠান্ডা সর্দি জ্বর না ওঠে আল্লাহ সন্তানটারে সুখ সন্তানটারে একটা শুকনো কাপড় কাঁথার মধ্যে জড়ায় রাখলো ওই কালেও মা জনম দুঃখিনী মা থর থর করে শীতের রাত্রে কষ্ট করলো আজকাও দুঃখিনী মা এই কঠিন কুয়াশার মধ্যে এই নিয়ামতপুরের কবরে এলাকার কবরে এই কুয়াশার মধ্যে দুঃখিনী মা গড়ায়া গড়ায়া কান্দে মা গো কোন হালাতে আসো গো মা সকলে ডাকতেন সাদির দুঃখিনী মা দুনিয়ায় নাই আজকে তোমার কাছে এই পবিত্র মাহফিলে ভিক্ষা চায় আল্লাহ সাদির দরুদি বাবায় না
أبراهات غني نامي براغي دوكيني ما دردي بابا أبون جنو غني أي محفل ربط أمار نوبير نورير غني وطايا با ربنا بولينا الله الله بالي আমাদের সকলের মা বাবা দাদা দাদি নানা নানি চাচা চাচি খালা খালু ফুফা ফুফি জেঠা জেঠি মামা মামি ভাই বোন খেস আকারে বহাল আওলাদ আল্লাহ নামতপুর গ্রামবাসী এলাকাবাসী তাম বিশ্বের মুসলিমের মুসলিমা দরবারের যত ভক্তবৃন্দ মুরিদ মুত্তাকিন ছাত্র শিক্ষক আল্লাহ পঞ্জন আহলেরা যে যেখানে কবর দেশে আল্লাহ এই মুনাজাত সকলের পাক রূহে পৌঁছায়া দাও কবর গুলি রে আটটা জান্নাতের বাগান বানায়া দাও কার কবরে বিন্দু পরিমাণ আজাব দিও না সকলকে পরম জান্নাতের অধিবাসী বানায়া দাও নিয়ামতপুরের মাহফিলে সকলকে তুমি মাফ কইরা দাও আল্লাহ রাব্বি রাহাম হুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ আজকার মাহফিল এই পবিত্র সাহাব রাসানি দোয়া তসবিহ তাহলিল সবগুলি কবুল করে আমার দয়াল নবী জানের পাক রূহে পৌঁছায় দেন আল্লাহ আমার নবীর আহলে বায়াত আজওয়াজ মুতাহহারাত খুলাফায়ে রাশিদিন সাহাবায়ে আজমাইন তামাম আউলিয়ে কেরাম আম্বিয়ে কেরাম নবী রাসূল সিদ্দিক সোহাদা আল্লাহ আমাদের সকলের পীর মুর্শিদগণের রুহানিতে পৌঁছায় দেন খাস করে সত্র শরীফে খানা সোনা কান্দা পুরকুল দরবারে এই দেয়ারে সকল অলিগণের পাক রুহে পৌঁছায় দাও আল্লাহ সকলের খাস তামাজ যদিয়া আমাদের মুর্দা কলব জিন্দা কইরা দাও আল্লাহ সকলে রাখবেন আল্লাহ খাস তাওয়াজ দিয়া আমাদের মুর্দা কলম জিন্দা করে দাও আল্লাহ আমার বাবারা মায়েরা যে যেখান থেকে হাত বিছায় রাখছে যারা অভাবগ্রস্ত সচ্ছলতার দরজা দান করে দাও যারা ঋণগ্রস্ত পরিশোধের ক্ষমতা নসিব করে দাও মুসিবতে যারা আছে উদ্ধার করে দাও আল্লাহ এমন মানুষ নাই কোনো না কোনো বেমারে নাই সকলের বেমার গুলি শেফা করে দাও আল্লাহ আল্লাহ আমার মা মেয়ে লোক যারা হাত বিছায় রাখছে আবেদা সলেহা তৈবা তোহারার দরজন শিব করে দাও জমানার তাপসী যুগের রাবিয়া বসলি বানায় দাও হায়াত তৈবার সঙ্গে হায়াত দারাস করে দাও আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে আপন জন হারাউলাদ বংশধর ভাই বেড়াদর ভাই বোন ভক্তবৃন্দ আল্লাহ সকলের হায়াত দারাস করে দেন আল্লাহ আল্লাহ এই মাহফিল আমার যত বাবাজির হাত বিছায় রাখছে ভিক্ষা চায় আল্লাহ আমার সবগুলি বাবাজিকে ওলামায়ে কেরামকে আল্লাহ মাহফিলের সভাপতি মহোদয় অতিথি মহোদয়েরা আল্লাহ সকলকে তুমি বেলায়তের ওলি বানায় দিও আল্লাহ আমার নবীর নুরানি দিদার আমাদের সকলকে নসিব কইরা দিও আল্লাহ আল্লাহ আমার বাবাজি আল্লাহ আমার বাপ পাশ থেকে আমার কাছে দোয়া চাইছে আল্লাহ সন্তানাদির জন্য দোয়া চাইছে দিশের জন্য দোয়া চাইছে আল্লাহ বেলা আয়তের ওলি বানায় দিও সংসারে মদিনার রহমত ডাইলা দিও আল্লাহ সবজনে আপন আপন জনে আহান আউরাদে সকল রহমত নিয়ামত আল্লাহ বরকত দিয়া আরাদর জন রিজিক দৌলত দিয়া ভরপুর করে দিও আল্লাহ আল্লাহ এমন করে আমার যত বাবাজিরা মায়েরা হাত বিছায় রাখছে আল্লাহ কে কি চায় কার কি দরকার সকলের হাজত গুলি এই মাহফিলের মধ্যে সকলের হাজত গুলি রে পূরণ কইরা দিও আল্লাহ আল্লাহ
আগামী 7 ফেব্রুয়ারি কুরকুল দরবারের মাহফিল আল্লাহ আল্লাহ দেশের মধ্যে বিভিন্ন জায়গায় প্রচারণার কাজ চলছে আল্লাহ অসংখ্য কর্মীরা কাজ করছে এদেরকে সুস্থতার সঙ্গে বিপদ আপদ থেকে হেফাজত রেখে আল্লাহ এদের দায়িত্ব পালন করার তৌফিক করে দাও আমিন আল্লাহ আপনি নিজ গুণে আমার নবীর সিরায় কবুল করে খাস করে মালিক এই আগামী 7 ফেব্রুয়ারির মাহফিল ইন্তেজামু বিল খায়র করে দিয়ে আল্লাহ আল্লাহ আপনার ওলির অসংখ্য আল্লাহ ভক্তদেরকে আল্লাহ আমার নবীর উম্মতে মুহাম্মদকে মাহফিলে যাওয়ার তৌফিক করে দিন আল্লাহ সকলকে মনের মকসুদ পূর্ণ করে লয়ে আর বেলায়েতের ওলি বানায়া দিয়ে আল্লাহ আমার বাবারা মায়েরা যে যেখান থেকে এই মাহফিলে হাত পিছায়া রাখছে আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাইলাম সকলের সংসারে সংসারে মদিনার রহমত ঢাইলা দিও আল্লাহ বরকত দিয়া ভরপুর করে দিও আল্লাহ কাউরে জীবনে রিজিকের কষ্ট দিও না সংসারে কোনো মুসিবত রাখো না আল্লাহ দেশে বিদেশ থেকে যারা এই মাহফিলে সাহায্য করেছে যারা আল্লাহ বিভিন্নভাবে সহযোগিতা করেছে কোটি কোটি করে রহমত দিয়া তাদের দিকে সাজায় দিও আল্লাহ করে যেন অভাবের কষ্ট দিও না বিদেশের জমিনে হয়রানি পেরেশানি দিও না ইকসাম ইকামা বিশা পত্রের সৌভাবস্থ রাখো আল্লাহ সকল কালা দরজার রিজিক তকদিরে দান করে দিও আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাল্লিম বিবারাকাতিনা ইলা ইল্লাল্লাহ محمد رسول الله صلى الله عليه وسلم 7 فبراير